আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা চৌধুরী, চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে মূলত আমি কীভাবে আমার ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করি সেটাই তোমাদের মাঝে দেখাবো। আমার ভিডিওসের মানে ইউটিউব ভিডিও শ্যুটের যে সেট আপটা আছে আমি সেটাই তোমাদের মাঝে দেখাচ্ছি। সেজন্য মনে কর তোমরা যারা নতুন বিগিনার আছো, ইউটিউব শুরু করতে চাও, অবশ্যই তাদের একটা মেন পয়েন্ট বলে দেয়, তোমরা অবশ্যই চেষ্টা করবে যে আলো, যত বেশি আলোর মাঝে তোমরা ভিডিওটা করবে তত তোমাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে। তাই চেষ্টা করবে যে তোমরা ভালো ভালো মানের রিং লাইট বা যেভাবেই পারো তোমরা যে রুমে তোমরা ভিডিওটা শ্যুট করবে অবশ্যই সেই রুমটা অনেক বেশি আলো হতে হবে এবং যাতে তোমাদের ভিডিওর কোয়ালিটিটা অনেক বেশি ভালো আসে। দেন তোমরা আমি মূলত যেভাবে কম খরচে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। এর জন্য আমার লাগে হচ্ছে একটা এরকম একটা রিং লাইট ইউজ করি আমি। দেন হচ্ছে আমার ঘরের জন্য আমি বড় সাইজের একটা লাইট কিনে নিয়েছি। দেন হচ্ছে আমি মূলত এইভাবেই ফোন রেখে ভিডিওটা শ্যুট করি। দেন আমি আমার যত জিনিস আমার ভিডিও মেকআপের জন্য লাগে, আমি যেহেতু মেকআপ রিলেটেড বিভিন্ন ভিডিও শ্যুট মেকআপ টিউটোরিয়াল শ্যুট করি, এর জন্য আমার যত প্রোডাক্ট আছে আমি সব কিছু নিয়ে বসি। দেন হচ্ছে তোমরা চেষ্টা করবে খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। আমি আমার পর্দাটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি। তোমরা এভাবে খুব ইজি ওয়েতে খুব সহজে একটা ইউটিউবের জন্য একটা সেট আপ তৈরি করে নিতে পারো। আশা করবো আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না। দেন আমি দেখাই যে আমি মূলত এইভাবে এখানে বসিয়ে দেন হচ্ছে তোমার এখানে বসিয়ে দেন এই ফোনটার সাহায্যে আমি ভিডিও শ্যুট করি। হোপ তোমরা ক্লিয়ার। আমি আমার মোট কথা আমি যেভাবে করি সেটা তোমাদের মাঝে পুরোপুরি শেয়ার করে দিচ্ছি। আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও শ্যুট করব, তার জন্য আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আশা করব যে আমার ভিডিও সেটআপটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না, ভিডিওটা শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।